জানেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমার মনটা ভীষণ ভালো, সেটার একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আজকে যে ভিডিওটা, এই ভিডিওটা আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, শেয়ার করবো না ঠিক, আপনাদের সাথে একটা ভালোবাসা আদান প্রদান করতে চাচ্ছি। যেমন যেমন আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাকে এত এত ভালোবাসা দেন, তো অবশ্যই আমার জায়গা থেকে আমারও উচিত আপনাদেরকে কিছুটা হলেও ভালোবাসার একটা ফিডব্যাক দেওয়া। এটা আসলে দরকার ভালোবাসার ক্ষেত্রে, বা যে কোনো সম্পর্কটাকে সুন্দর রাখার জন্য ভালোবাসার যে একটা বহিঃপ্রকাশ সেটা হচ্ছে উপহার, মানে অনেক সহজ একটা মাধ্যম ভালোবাসার বহিঃপ্রকাশের। তো সেরকম কিছু একটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এর আগে আমি বেশ কিছুদিন আগেই বলা যায় আমার একজন ভিউয়ার্সকে, মানে অনেকগুলো ভিউয়ার্সের মধ্য থেকে যারা রেগুলার আমাকে কমেন্ট করেন, আমাকে ভালোবাসা জানান, আমার ভিডিওগুলো দেখেন, তো তাদের মধ্য থেকে একজন ভিউয়ার্সকে সিলেক্ট করেছিলাম, যাকে আমার পক্ষ থেকে ছোট্ট একটু ভালোবাসার উপহার দিয়েছিলাম। তো তখন আসলে আমার জন্য সেটা বাছাই করা খুবই সহজ ছিল, কারণ হচ্ছে তখন হচ্ছে কমেন্টের পরিমাণ কম ছিল, যেহেতু কমেন্টের পরিমাণ কম ছিল, ভিউয়ার্স কম ছিল, তো সেই ক্ষেত্রে যারা রেগুলার কমেন্ট করেন তাদেরকে বাছাই করা আমার জন্য সহজ ছিল। এছাড়াও রেগুলার ভিউয়ার্স আমি বলবো অনেকেই আছেন, কিন্তু সবাই কমেন্ট করেন না, সো কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারি না যে আসলে কে কে আমার ভিডিওটা দেখছেন। তো কমেন্টই একমাত্র মাধ্যম যেটার মাধ্যমে আমি বুঝি বা আমি আপনাকে চিনতে পারি। যেমন আপনারা আমার ভিডিও না দেখলে তো আমাকে চিনতেন না, তেমনি আমিও আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের নামগুলো মেমোরিতে সেভ হয়ে যায়। তো সেরকম আগে একজনকে সিলেক্ট করেছিলাম, সেটা হচ্ছে নাসরিন হোসেন আপু। ইতিমধ্যে হয়তো বা অনেকে সেই ভিডিওটা দেখেছেন, আর যদি না দেখে থাকেন আমি ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যেটা বলছিলাম, তো এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে নতুন করে আমি আবার আপনাদের সাথে একটু ভালোবাসা শেয়ার করতে চাচ্ছি। তো সেই জন্য এবার যেটা মানে চিন্তা করেছি সেটা হচ্ছে যে আজকে তো আগেরবার বাছাই করা যেহেতু আমার জন্য সহজ ছিল, এইবার বাছাই করাটা তার থেকে অনেক কঠিন, কারণ অনেক আপুরাই আছেন, অনেক ভাইয়ারাই আছেন যারা আমাকে রেগুলার কমেন্ট করেন, তো তাদের মধ্যে থেকে আমি আসলে নির্দিষ্টভাবে বাছাই করতে পারবো না, কারণ তারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন, প্রতিনিয়তই কমেন্ট করছেন, তো আমি কাকে রেখে কাকে বাছাই করবো এটা আমার জন্য একটু টাফ। তাই এইবার ঠিক করেছি যে এইবার আমি হচ্ছে লটারির মাধ্যমে করব, যারা আমাকে রেগুলার ভিউয়ার্স আছেন, যে রেগুলার আমাকে কমেন্ট করছেন, তাদের মধ্য থেকে আমি বাছাই করব। এবং গতবার একজনকে উপহার দিয়েছিলাম, ভালোবাসা দিয়েছিলাম, এইবার দুইজনের সাথে সেই ভালোবাসাটা শেয়ার করব। তো এই জন্য যেটা করতে হবে, কিছুই করতে হবে না, সরি কিছুই করতে হবে না, এখন আপনাদের কথা হচ্ছে এটা আমি কিভাবে মানে কোন ভিডিও থেকে বা কোন জায়গা থেকে কমেন্টটা নিব সেটার সম্বন্ধে একটা জানার থাকতে পারে। তো সেই জন্যই বলছি আমি আজকে থেকে মোটামুটি আগামী 30 তারিখে আমি হচ্ছে গিয়ে চাচ্ছি যে আপনাদের সাথে সরাসরি এসে হয়তো বা লাইভে নতুবা ভিডিওর সাহায্যে আমি হচ্ছে গিয়ে লটারিটা করব। কারণ এখন লটারি করাটা খুবই সহজ, বিভিন্ন কমেন্ট পিকার মানে অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে খুব সহজে কিন্তু মানে বিজয়ী নির্বাচন করা যায়, বা লটারিতে একজনকে দুজনকে সিলেক্ট করা যায়। তো তার মাধ্যমেই আমি হচ্ছে সিলেকশনটা করব। তবে আমি হচ্ছে আজকে থেকে মোটামুটি 30 তারিখ পর্যন্ত যে ভিডিওগুলোই দিব সেখানে আমার 4-5টা ভিডিও থাকতে পারে, 2-1টা ভিডিও থাকতে পারে, যে ভিডিওগুলোই থাকে সেই ভিডিওগুলোর মধ্য থেকে যে কোনো একটা ভিডিও নিব, আমি নিজেও জানি না আসলে কোন ভিডিও নিব, তো যে কোনো একটা ভিডিও নিব এবং সেই ভিডিও থেকে হচ্ছে গিয়ে আমি মানে কমেন্ট পিকারের সাহায্যে কমেন্ট পিক করব এবং বিজয়ী নির্ধারণ করব। আর এবার হচ্ছে দুইজন ভালোবাসার আমার ভিউয়ার্সকে, যারা আমাদের ভালোবাসা, আমাদের মানে আমার ফ্যামিলিকে ভালোবাসা দেন, আমাকে ভালোবাসা দেন, তো তাদেরকে একটু ভালোবাসা আমিও ব্যাক করতে চাচ্ছি। তো আপনাদের সাথে ভালোবাসার এই আদান প্রদানটা যদিও আমার কিছুদিন আগে করার ইচ্ছা ছিল, বেশ কিছুদিন ধরে করবো চিন্তা করছি কিন্তু হয়ে উঠছিল না, তো আজকে হঠাৎ করে মাথায় আসলো, আমি আর মিস করলাম না, আর অলরেডি রেডিও হয়েছিলাম, বাহিরে যাব একটা প্রোগ্রাম আছে, তো ভাবলাম ভিডিওটা শেষ করে তারপরেই যাই। তো আশা করি আজকে এই ভিডিওটি আপনারা সবাই মন দিয়ে দেখেছেন, এবং আপনাদের ভালোবাসা, যারা রেগুলার আমাকে ভালোবাসা দেন তাদের তো আসলে কিছুই বলার নেই, তাদের প্রতি শুধুমাত্র আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। আর যেইভাবে আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার পুচকো বুড়ার জন্য, আমার লাড্ডুর জন্য এত পরিমাণ দোয়া করছেন, আমার দোয়া করছেন আমার বাবার জন্য, তো আপনাদের জন্য সেইমভাবে আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, আর আমাদের ভালোবাসবেন, আমাদের পাশে থাকবেন, আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আল্লাহ হাফেজ সবাইকে।